প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে এখনও পর্যন্ত সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে আপনাদের সামনে চমৎকার একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। এই বিল্ডিংটি একদম অল্প টাকা কীভাবে আপনারা করবেন সেটি আজ আপনাদেরকে বলবো। এই বিল্ডিংটি সম্বন্ধে বিস্তারিত আপনারা বলবো এবং ড্রয়িং শো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা, তার আগে ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর বিল্ডিংয়ের ভিডিও নিয়ে চলে আসি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো এরকম একটি উপকারিত ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। তো এই বিল্ডিংটি আর আপনাদেরকে খুঁটিনাটি সম্পূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ আজকে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা দেখুন, বিল্ডিংয়ের সামনে কাজগুলো খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। আশা করি আপনাদের এই কাজগুলো দেখে অনেকেরই পছন্দ হওয়ার কথা। যারা অল্প বাজেটের ভিতরে বিল্ডিং করতে চান তারা এই বিল্ডিংটি অবশ্যই চুজ করতে পারেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে সর্বপ্রথম একটি ড্রয়িংটা দেখে নেব, তারপর বিল্ডিংয়ের খরচ আপনাদেরকে বলবো। তো দেখুন, এটি হলো বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। বিল্ডিংয়ের যা দৈর্ঘ্য হবে 32 ফিট এবং প্রস্থ হবে 30 ফিট 6 ইঞ্চি। এই মাপের যাদের জায়গা আছে তারা এই বিল্ডিংটি করে নিতে পারেন। তো আপনারা এই বিল্ডিংটি করতে হলে জায়গার প্রয়োজন হবে প্রায় 1000 স্কোয়ারের মতো, যা আপনার প্রায় এই 250 জায়গার প্রয়োজন হবে। এটা হলো কার্নিশ বাদে হিসাবটা। যদি আপনি কার্নিশ সহ হিসাব করেন তাহলে হয়তো বা 1100 স্কোয়ারের মতো হবে। তো আপনার সর্বপ্রথম সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংটির প্রবেশ গেট, সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করতে হবে। ঢুকেই কিন্তু একটি ডাইনিং রুম পেয়ে যাবেন, যার সাইজ হবে 13 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট। তো মোটামুটি 13 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি, মোটামুটি বড়সড় একটি ডাইনিং রুম পেয়ে যাবো। সামনে 2টি বেডরুম, যার সাইজ হবে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। আপনার চাইলে বেডরুমের সাইজগুলো আরেকটু বড়সড় করে নিতে পারেন, দুটোটা বেডরুমের সাইজই সেম রাখা হয়েছে। পিছনে আরেকটি বেডরুম আছে যার সাইজ হবে 10 ফিট বাই 9 ফিট। বেডরুমটির সাইজটি একটু ছোটো করা হয়েছে, চাইলে আপনি আরেকটু বড়সড় করতে পারেন। তো পেয়ে যাবেন একটি কিচেন কর্নারে, যার সাইজ হবে 9 ফিট বাই 7 ফিট। পেয়ে যাবেন 2টি বাথরুম, মশলানা একটি অ্যাটাচড এবং একটি কমন, দুটোটা বাথরুমের সাইজই 7 ফিট বাই 4 ফিট। তো বন্ধুরা, আপনার কাছে ড্রয়িংটা দেখে নিলাম, এখন আমরা বিল্ডিংয়ের বাকি কাজগুলো দেখব এবং বিল্ডিংয়ের খরচ সহ জানবো। তো দেখুন, সামনে যে ডিজাইনগুলো করা হয়েছে, ডিজাইনগুলো কিন্তু সিমেন্ট দিয়ে করা হয়েছে। অনেকেই ইদানিংকালে কিন্তু টাইলস দিয়ে করে থাকে, টাইলস ছাড়াও কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ানো যায়। যেরকম দেখুন এই বিল্ডিংটি, এই বিল্ডিংটি কিন্তু আপনাদের যারা কম বাজেটের ভিতরে করতে চান অনেকের ইনশাল্লাহ পছন্দ হওয়ার কথা। এই বিল্ডিংটিতে এই পর্যন্ত টোটালি খরচ গেছে 13 লক্ষ টাকা। আপনার কিন্তু 13 লক্ষ টাকা হলে এই 3টি বেডরুম দিয়ে, একটি বিশাল ডাইনিং, একটি কিচেন এবং 2টি বাথরুম দিয়ে, সামনে 2টি বারান্দা ব্যালকনি দিয়ে আপনারা কিন্তু এরকম সুন্দরভাবে একটি বিল্ডিং করতে পারেন। তো যাদের 13 লক্ষ টাকা বাজেট আছে এবং 250 জায়গার উপরে এই বিল্ডিংটি করে নিতে পারেন। তো মোটামুটি এই সিম্পল কাজের ভিতরে কিন্তু বিল্ডিংটি মোটামুটি ভালোভাবে সাজানো হয়েছে। এভাবে রং করে আপনারা সম্পূর্ণ কাজ শেষ করতে কিন্তু 13 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনারা কমপ্লিট করতে পারবেন। যদি আপনার সামনে দা টাইলস ইউজ করেন এবং যে গ্রিলের কাজগুলো, গ্রিল যদি অ্যাসেস দিয়ে করেন তাহলে হয়তো বা খরচটা আর 1 লক্ষ টাকা বাড়তে পারে। তো অল্প টাকার, অল্প বাজেটের ভিতরে কিন্তু খুবই সুন্দর একটি বিল্ডিং। যারা এই ছোটোখাটো বিল্ডিং করার স্বপ্ন আছে তারা কিন্তু এরকম একটি বিল্ডিং অবশ্যই চুজ করতে পারেন। আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে বিল্ডিংটি ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।